নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সি ইন কোলাবোরেশন উইথ আনাকাডেমি ইউটিউব চ্যানেল তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, এখন তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটি হলো তোমাদের যে রানিং ক্লাস হয়েছিল এক্সারসাইজ কন্ট্রোল মেইনসেট, তার পরবর্তী ক্লাস নিয়ে, যেখানে আলোচনা করবো আজকে আমি বর্গক্ষেত্র অর্থাৎ স্কোয়ার নিয়ে। বন্ধুরা, তোমাদেরকে বলে দিই আমি, তোমাদের কিন্তু এর আগে সমস্ত যে সকল ক্লাসেসগুলো করানো হয়েছে তার লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সম্পূর্ণ এক্সারসাইজ কন্ট্রোল মেইনসেট পিডিএফও পেয়ে যাবে, সম্পূর্ণ সলভ এখানে করে দেওয়া হচ্ছে। আজকের ক্লাসটা তোমাদের ম্যাথের সাবজেক্ট ওয়াইজ লাস্ট ক্লাস, এরপরে তোমাদের মিসলিনিয়াস টাইপস কোশ্চেন আমি ধীরে ধীরে করাতে শুরু করব। এরপরে ভাবছি তোমাদেরকে অবশ্যই ইংলিশের ক্লাসটা আমি শুরু করব, কারণ ইংলিশটা তোমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং অনেকেরই এই ইংলিশ নিয়ে অনেক রকম প্রবলেম থাকে। তো আমি ইংলিশের ক্লাসটা পুনরায় শুরু করার চিন্তা ভাবনা করছি, তো আমি দেখি কিভাবে সেটা শুরু করা যায়, তোমাদের সুবিধা মতো সেটা আমি শুরু করে দেবো, সময় তোমাদের একই থাকবে। ওকে, তো এখন আমি সময় নষ্ট না করে শুরু করতে চলেছি আজকে প্রথম ক্লাস নিয়ে। বর্গক্ষেত্র বলতে চারটা বাহু সমান, এবং আয়তক্ষেত্রের ক্লাসটা যারা করেছে বর্গক্ষেত্র এমনিই পারবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে চারটা বাহু সমান হয় এবং চারটা বাহুর যে দৈর্ঘ্য সেটাকে তোমাদের পরিসীমা বলা হয়, ঠিক আছে? এই চারটা বাহু সমান হয়ে যাবে সোজা, হ্যাঁ, আর ডেকা হলে রম্বস হয়ে যাবে, মাঝখানে যেটা থাকে মানে সম্পূর্ণটা, ওটা হলো তোমাদের অবশ্যই কি বলবো সেটাকে, আমি সেটাকে বলবো ক্ষেত্রফল। ওকে, এবং তোমাদের একটা থাকে কর্ণ, অর্থাৎ একটা একটা কোণ থেকে আরেকটা কোণ যেটা থাকে সেটাকে বলা হচ্ছে তোমাদের কর্ণ, ঠিক আছে? এই সকলের উপর করে বেস আসে, আর দু একটা আলাদা যদি কোশ্চেন থাকে সেটা আমি করতে করতে তোমাদের বলেছি। দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গমিটার, ঠিক আছে? বর্গক্ষেত্রের যে সূত্র সেটা হলো বিপুল মানে দুটো বাহুর স্কোয়ার, ঠিক আছে? যদি আমি একটা বাহুকে এ ধরি তো চারটা বাহু সমান, তো এ স্কোয়ার ইকুয়াল টু 100, তার মানে এ মানে একটা বাহু কত, 100 √, সো ইকুয়াল টু 10। তাহলে পরিসীমা কত হবে, যদি একটা বাহু যদি তোমাদের 10 সেন্টিমিটার হয় তাহলে কি হবে, তোমাদের অবশ্যই কিন্তু চারটা বাহু কত হবে, 4 গুণ করতে হবে, 40 সেন্টিমিটার। সো অপশন বি হলো তোমাদের এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, একটি বর্গক্ষেত্রের পরিসীমা এবং কর্ণের অনুপাত কত? তোমাদের পরিসীমার সূত্র কি, 4a, ঠিক আছে? মানে চারটা বাহুর যোগফল, মানে 4 দিয়ে গুণ করলে এখানে হয়ে যাবে। আর তোমাদের যে কর্ণ, সেই কর্ণের তোমাদের সূত্র কি মনে রাখবে, তোমাদের যে কর্ণের সূত্র হলো এ, যদি একটা বাহুকে ধরি তো a√2, ঠিক আছে? a√2, ওকে, তো এখানে a কেটে গেল, তো 4/√2 মানে ইকুয়াল টু কত, 4:√2। তো এখানে তোমাদের যে সঠিক আছে, এখানে দেখো যেভাবে করে দেওয়া আছে না, অপশন অনুযায়ী মিলিয়ে নিতে হবে। ওকে, তো এখানে উত্তরটা এইভাবে আমি করব, তাহলে যদি নিচের √2 আমি রাখছি না, উপরের √2 রুট নিয়ে যাবো, নিচের √2টা কেটে দেবো, তো নিচের রুট কাটলে এটা √2 দিয়ে গুণ করবো, এটাকেও √2 দিয়ে গুণ করবো, ঠিক আছে? তাহলে √2 √2 কাটলে একই হয়ে যায়, ঠিক আছে? তো এখানে কথা হচ্ছে 4√2 √2 √2 গুণ করলে 2 হচ্ছে, 2 2 কাটলে 2, ইকুয়াল টু নিচে 1, অর্থাৎ 2√2 = 1, এটা হলো তোমাদের সঠিক উত্তর। এখানে অপশনে দেখে নিই, হ্যাঁ, অপশন ডি হলো তোমাদের এখানে রাইট অ্যান্সার। অ্যাকর্ডিং টু অপশন তোমাদের কিন্তু উত্তরগুলো সর্ট আউট করতে হবে। ওকে, একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 12√2, অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণ কত, a√2, ঠিক আছে? এবং সেটা ইকুয়াল টু কত, 12√2, হলে তার পরিসীমা কত, তো √2 √2 কেটে গেল, মানে একটা বাহুর দৈর্ঘ্য হতো 12, তো চারটা বাহুর দৈর্ঘ্য হতো 4 × 12 = 48, ঠিক আছে? কর্ণ একটা পরিসীমা চেয়েছে, ঠিক আছে, পরিসীমা হলে এটাই হবে, নো, এখানে হয়তো অপশনে কোথাও একটা গন্ডগোল আছে, নো প্রবলেম, 4 × 48, অর্থাৎ 48 সেন্টিমিটার তোমাদের কিন্তু অবশ্যই হয়ে দাঁড়াবে তোমাদের বাহু, যে তোমাদের হচ্ছে একটা বড় ক্ষেত্রে পরিসীমা, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি কি আছে। একটি বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং তার বাইরের চারিদিকে যে পরিসীমা বরাবর 1 মিটার চওড়া একটা রাস্তার ক্ষেত্রফলের কত বর্গ মিটার হবে? বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, আগের মতোই এই অঙ্কটাও কিন্তু সেম হবে, ঠিক আছে? যদি তোমাদের দেখতে পাওয়া যায় যে বাইরের দিকের কথা আছে, বাইরের দিকের রাস্তার ক্ষেত্রফলের এখানে কথা বলা হয়েছে, হ্যাঁ, কোথায় গেল বন্ধুরা এখানে, হ্যাঁ, বাইরের রাস্তার ক্ষেত্রফল এখানে বলেছে, যদি বাইরের বলে থাকে তাহলে হবে +x + হবে, আর যদি তোমাদের ভেতর দিকে বলে তাহলে এখানে মাইনাস হবে, এখানে আর কিছুই না, ঠিক আছে? তো এখানে কি হবে, এটার যে যে সূত্রটা সেটা হলো 4 × তোমাদের যে এখানে বাহু, ঠিক আছে? তো বাহু আমি এ ধরলে মাইনাস +x হবে যদি বাইরের দিকে হয়, আর যদি ভেতর দিকে হয় তাহলে সেটা -x হবে, তোরা বাইরের দিকে বলেছে, দেন কি হবে, 4 × তোমাদের বাহু এখানে কত আছে, বাহু আছে 10 মিটার, ঠিক আছে? মাইনাস এখানে কত, +1 = 11, মানে কত হলো, 4 × 11 = 4 = 44, সো অপশন সি হলো তোমাদের এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, একটি বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 30 মিটার, একটা বর্গাকার পার্ক প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো এখানে 30 মিটার, ঠিক আছে?
তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তা আছে, মানে এদিকেও 1 মিটার হচ্ছে, এইখানেও কিন্তু বন্ধুরা তোমাদের 1 মিটার হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে বলেছি 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার হয়ে দাঁড়াবে। ওকে, তো এখানে অঙ্কটা একবার আমি একবার পড়ে দেখবো যে আগের সূত্রতে কিভাবে হবে। তো বন্ধুরা আমরা কি জানি যে বর্গক্ষেত্রে যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে কি হতে হয়, বাহু স্কোয়ার অর্থাৎ 30 × 30, আর প্রত্যেক দিকে 1 মিটার করে বাদ গেল, তার মানে কত হবে 29, একদিকে বাদ গেল 29, অন্যদিকে হলো 29। তো এদের যে মাঝখানে ডিফারেন্সটা সেটাই রাস্তা গেছে, তো এখানে কত হলো 900, আর এখানে 29 এর স্কোয়ার যদি করো তাহলে তোমাদের হবে 841। ওকে, 841 তোমাদের হচ্ছে রং নং কনফার্ম হয়নি, রং নং 81 26, দেন এখানে 18। ওকে ঠিক আছে, 841ই হবে, ঠিক আছে। তো 841 যদি হয় তাহলে এটা বিয়োগ করলে কত হবে তোমাদের 59। সো অপশন বি হবে তোমাদের এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, দুটি বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত 3:4 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? একদমই ইজি অঙ্ক। ওকে দেখো, এটা বেসিক ভাবেই করিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, বর্গক্ষেত্রের পরিসীমা ধরে নিচ্ছি আমি, একটা আছে 3 আর একটা আছে 4। তো পরিসীমা যদি 3 হয় তাহলে এর বাহু কত হবে, বা একটা বাহু হবে 3/4 আর একটা হবে 4/4, আর এদের যে স্কোয়ার সেটাই হলো এদের হচ্ছে অনুপাত, ঠিক আছে? ক্ষেত্রফল বলেছে, এখানে কত হচ্ছে 3 × 3 = 9, এখানে 4 × 4 = 16, আর এটা এটা কাটলে তো একই হবে, তাহলে হচ্ছে 9:1, মানে 9:16, অর্থাৎ তোমাদের এখানে যদি স্কোয়ার করে কাটা যায় দেন এখানে হবে 9:16। তো ঠিকই আছে, তো এখানে 9:16ই তোমাদের এখানে হয়ে দাঁড়াবে। ওকে, এখানে ক্ষেত্রফলের অনুপাত এখানে চেয়েছে, তো ক্ষেত্রফলের অনুপাত অবশ্যই হবে এখানে 9:16ই হবে তোমাদের এখানে। ওকে ওকে, নো প্রবলেম বন্ধুরা, এখানে হয়তো অপশনে কোথাও একটা গন্ডগোল আছে, কোনো অসুবিধা নেই, উত্তর হবে এটা 9:16। ওকে, নেক্সট কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের পরিসীমা হলো 120 মিটার, আয়তক্ষেত্র বলেছে, দৈর্ঘ্য 10 মিটার কমালো এবং প্রস্থ 10 মিটার কমানো হলে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়, মানে দুদিকেই সমান হয়ে যায়। এবার বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। ওকে দাও, এখানে কি বলেছে, আয়তক্ষেত্রের পরিসীমা আছে হচ্ছে 120 মিটার, ঠিক আছে? এবার দৈর্ঘ্য 10 মিটার কমানো হচ্ছে আর প্রস্থ এখানে 10 মিটার কমানো হচ্ছে। তো আমি এখানে যদি বেসিক ভাবে করি তাহলে অঙ্কটা এখানে ইজিলি হয়ে যাবে, কথা কথা বেসিক অ্যাপ্রোচটাকে বুঝবে। ধরে নিচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো x আর প্রস্থ হলো y, ঠিক আছে? তো আমি সূত্রটা কি জানি, 2 × x + y, ঠিক আছে, = হলো 120, এটা হলো পরিসীমা, ঠিক আছে? এবার কি বলেছে, যখন এটাকে 10 মিটার এখান থেকে কমানো হচ্ছে আর এটাকেও 10 মিটার কমানো হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা বর্গক্ষেত্রে পরিণত হচ্ছে। সর্বন্ধ এখানে একটা গন্ডগোল আছে, দেখো দুটো কমালে কেমন করে বর্গক্ষেত্রে হবে? তো এখানে হবে দৈর্ঘ্য 10 মিটার কমানো হলো, প্রস্থ 10 মিটার বাড়ানো হলো, এখানে হবে বাড়ানো হলো, ওকে কমানো না, এটা বাড়ানো হলো হবে। তাহলে ঠিক আছে, দেখে নিচ্ছি এবার, তাহলে x + y = কত হবে, এটা এটা কাটলে হবে 60, মানে এটা হলো 60, অর্থাৎ এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ এখানে যা আছে মোট কথা এদের দুটোর যে যোগফল সেই যোগফল হবে এখানে হচ্ছে একটা বাহুর, একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থ যোগফল হলো 60। এটা আমি মোটামুটি একটা বের করে নিলাম। এবার আমি এখানে কি দেখতে পাচ্ছি, এমন দুটো সংখ্যা নিতে হবে যেখানে 10 মিটার দৈর্ঘ্য কমানো হলো এবং প্রস্থ 10 মিটার বাড়ানো হলো, তাহলে সমান হলো। ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে দৈর্ঘ্য যদি 40 মিটার হয় আর প্রস্থ যদি 20 মিটার হয় তাহলে আমি কি করব, এখান থেকে যদি আমি 10 কমাই 30 হবে, এখান থেকে 10 বাড়ালে আমার 30 হবে, তখনই কিন্তু এটা একটা বর্গক্ষেত্রের আকার নেবে। তার মানে এর ডেফিনেট দৈর্ঘ্য কত, 40, এর ডেফিনেট দৈর্ঘ্য কত, 20। ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু হবে তোমাদের 800। সো অপশন বি হলো তোমাদের এখানে রাইট অ্যান্সার। ওকে, এবং তোমাদের আজকে যে লাস্ট কোশ্চেনটা দেখো, 205 × 48 মিটার পরিমাপের একটি আয়তাকার অংশকে বাঁধাতে সর্ববৃহৎ বর্গাকারে কতগুলো টালি লাগবে? তো এটাকে বর্গাকার ফরমেশনে যদি আমি আনতে যাই তাহলে কতগুলো এখানে আমার টালি প্রয়োজন পড়বে, ঠিক আছে? তো 205 × 48 এখানে আছে, সেটাকে আমি আগে গুণ করে নেব যে এখানে কত হচ্ছে। তো 48 যদি করি দেন এখানে হবে 5 × 8 = 40, দেন 8 × 2 = 16। ওকে, এখানে হচ্ছে 4 × 5 = 20, আর এখানে 4 × 2 = 8, দেন 0 4 8 9, ঠিক আছে, 9800
40টা হচ্ছে তোমাদের কি হচ্ছে এদের যে এটা যে ক্ষেত্রফল আর কি সেটা এখানে বেরিয়ে আসছে। ঠিক আছে, ওকে বন্ধুরা, এটা হলো 200, এটা হচ্ছে এবার এবার এদের গসাগু, সরি সরি বন্ধুরা, এখানে আরেকটা মিস্টেক হয়েছে, এখানে 225 হবে, 208 না, 205 না, অত এডিটিং এ গন্ডগোল হয়ে গেছে, কোনো ব্যাপার না। আচ্ছা এটা না করলে হবে, গুণ আমি একবারে করছি না এটা, আচ্ছা ঠিক আছে এটা বাদ দিচ্ছি, তবে দেখো গুণটা পরে লিখলে হবে, এটা একটা ট্রিক আছে, কিছুই না, এই দুটোর গুণফল অর্থাৎ 225 ইন্টু 48 বাই এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আছে এটার খালি আমাকে গসাগুটা বের করতে হবে। তো এই 225 আর 48 এর গসাগু কত হবে? 3। ওকে, মিলিয়ে দেখবে যে 3 দিয়ে 300 লং 48, আর 3 দিয়ে 3 সপ্তাহে 21, আর 3 5 15, ঠিক আছে এটা মিলিয়ে যাবে। সো 3 এর স্কোয়ার মানে 3 গুণ 3, এই যে এখানে এদের গসাগুটা হবে গসাগুর স্কোয়ার, আর কিছুই না অঙ্ক। ঠিক আছে, তো 3 দিয়ে কাটলে হবে কত? 3 সপ্তাহে 21, 3 5 15, 3 দিয়ে কাটলে 3 15, সরি 3 25 75, হ্যাঁ 25। তো এখানে তোমাদের কত হবে? 8 25 কত হবে তোমাদের? এখানে 200 হাতে থাকলো 20, 4 25 100 আর 20, 120, অর্থাৎ 1200। সো অপশন বি হবে তোমাদের এখানে রাইট অ্যান্সার। ওকে, একদমই ইজি অঙ্ক ছিল বন্ধুরা, তোমাদের খুব একটা অঙ্ক কঠিনও ছিল না, আশা করি তোমরা কিন্তু খুব ভালোভাবে জিনিসগুলো বুঝে গেছো। ভালো লাগছে যাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো, তোমাদের ইংলিশ ক্লাস আনার আমি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করছি, ইংলিশ ক্লাস যেটা করাবো বেস্ট ক্লাস করাবো, এটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকবে। যারা যারা ভিডিওগুলো আমার ফলো করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যারা নতুন ভিজিট করছো, এবং অবশ্যই নোটিফিকেশন বেলটি কিন্তু অন রাখতে একদমই ভুলো না। ঠিক আছে, তো বন্ধুরা আজকের যে তোমাদের ক্লাসটা সেটা ছিল, পরবর্তী ক্লাসে দেখা হবে, নমস্কার।